এখন হজ হলো আমাদের একটা পিলার অফ ইসলাম। ওখানের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে ব্যক্তি হজ করেছে, যেটা আল্লাহ কবুল করবে, তার এমন একটা রিওয়ার্ড হবে, এই আমাদের ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম রিওয়ার্ডটা হলো যে ও নেকিটা একটা শিশুর মতো নতুন আবার বার্থ হয়েছে, তার মানে ওর কোনো গুণা থাকবে না। এইটার জন্য আমরা প্রতি বছরে সেভ করে ওর হজে যেতে চাই। এখন গত বছরে ইউকে, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যেগুলো ইংলিশ স্পিকিং কোম্পানিরা গত বছরে হজটা মিনিস্ট্রি অফ হজ ওরা ডিসাইড করেছে, এটা বি টু সি, তার মানে বিজনেস, ওরা বিজনেস টু কাস্টমার ডাইরেক্ট চলে যাবে। আপনারা অনলাইনে লটারি করেছেন, কতগুলো পেয়েছেন, কতগুলো পাননি, একটু অসুবিধা হয়ে গেছিলো ওখানে। এখন এই বছরে মিনিস্ট্রি অফ হজ ওরা এসব চেক করে রিভিউ করে বলছে যে আমাদেরকে তিনটা অপশন থাকবে, এখনও কনসালটেশন স্টেজের মধ্যে আছে। আমি আপনাকে আজকের কারেন্ট নিউজ বলছি যে ওরা বলছে যে ওদের ছয়টা কোম্পানি আছে, ওই ছয়টা কোম্পানি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওদের উপরে রেসপন্সিবল থাকবে। কোটা কত হবে ইউকের মধ্যে এখনও ডিসাইড হয়নি। সিস্টেমটা হবে, আমরা ওদের সাথে একটা কোঅপারেশন করে একটা প্যাকেজ বের করব, তারপর কোটা আসবে, আর বি টু সি থাকবে, তার মানে অনলাইনও থাকবে, দুটোটা থাকবে। কিন্তু এইসব ডিসিশন এখনও সবগুলো আন্ডার রিভিউ। ইন দ্য মিন টাইম আমি অনলাইনে দেখেছি, প্লাস নিউজ পেপারে দেখেছি, বাংলা নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপারের মধ্যে লেখা আছে যে আমরা হজ বুকিং নিচ্ছি, আপনারা আসেন ডিপোজিটের জন্য। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা কোনো ডিপোজিট দেবেন না। এই দেশের মধ্যে যেসব আমরা অনুমতি হজ এজেন্ট ছিলাম, আমাদের সাথে এখনও কোঅপারেশন চলছে ওদের সাথে, আমাদের কোনো ডিসিশন এখনও মেড হয়নি বাই দ্য মিনিস্ট্রি অফ হজ, আমরা কেউ জানি না কী হচ্ছে। আমরা সব ওয়েট করছি, হোপফুলি বিফোর রমদান তখন আপনারা দেখবেন। আর আপনারা যদি ডিপোজিট দিতে চান, শুধু নাম লিখবেন, কোনো দিন কোনো পয়সা দেবেন না, কারণ অ্যাট দ্য মোমেন্ট কোনো হজ ডিসিশন এই দেশে মেক হয়নি। আর কত কোটা দেওয়া হবে, আর শিফটিং হবে বা নন শিফটিং হবে, ডিফারেন্ট প্যাকেজেস, সো দেরফর আপনারা সাবধান হয়ে শুধু নাম দেবেন, কিন্তু কোনো বুকিং করবেন না, কোনো ডিপোজিট দেবেন না এই বছরের জন্য, আনটিল ইনশাআল্লাহ আমাদের যখন আপডেট হয়ে যাবে আমি আবার আপনাদের সামনে একদম কারেন্ট আপ টু ডেট ইনফরমেশান দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনি যেটা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ সিচুয়েশন, যে অনেকগুলো ট্রাভেল এজেন্টরা এখন পয়সা নিচ্ছে, ছোটোখাটো আমাদের এলাকার মধ্যে, বাইরের মধ্যে, ইংল্যান্ডের মধ্যে, অন্য কান্ট্রির মধ্যে নিচ্ছে, ওরাও আশা করছে যেন হজ হয়, আর যারা যাত্রীদের পয়সাও দিচ্ছে ওরা চায় যেন একটা আশার মধ্যে। কিন্তু যদি লাস্ট মোমেন্টে ওরা ডিসিশন করে এটা অনলাইন, তখন আমাদের এই ছোটো মতো ট্রাভেল এজেন্টরা ওদের পয়সা নিয়ে স্টাক হয়ে যাবে, পয়সা মিসম্যানেজমেন্ট হয়ে যাবে, তখন একটা অসুবিধা হয়ে যাবে সবার জন্য। তো এই অসুবিধা থেকে বাইরে থাকার জন্য পয়সা যেন লেনদেন না হয়, আমি অনুরোধ করছি আমাদের ট্রাভেল এজেন্ট ভাইরা বোনরা যেন পয়সা না নেয়, শুধু নাম লিখে রাখবে, আর যারা যাত্রী তারাও যেন পয়সা না দেয়। আনটিল যখন মিনিস্ট্রি অফ হজ ভালো করে ঘোষণা করবে, আমরাও আসবো, আবার ঘোষণা করে দেবো, যখন একদম ফাইন প্রিন্ট থাকবে তখন লেনদেন যেন হয় ইনশাল্লাহ। কারণ পয়সা ব্যাপারের মধ্যে দুই বছর আগে অনেক অসুবিধা হয়ে গেছিলো, গত বছরও অসুবিধা হয়ে গেছিলো, তো আমরা চাই না যে এই হজের জিনিসটা যেন নষ্ট না হয়, কারণ সবাই মনে করে যে হজের বিজনেসের মধ্যে অনেকগুলো অসুবিধা হয়ে যায়, কারণ আমরা মাঝে মাঝে না বুঝে যেসব করি যাত্রীর সাথে থেকে অ্যাট দ্য সেম টাইম ট্রাভেল এজেন্ট থেকে, যেন আমরা সাবধান হয়ে থাকি স্পেশালি। আচ্ছা, আমিও এখন ওই অংশটা বলছি। নাম্বার ওয়ান, যেটা অনলাইন, অনলাইন হজ কেমন করে হবে, ওরা একটা সিস্টেম বানাবে অনলাইনের মধ্যে, ওখানের মধ্যে কতগুলো প্যাকেজ থাকবে, আপনারা অনলাইনে গিয়ে চুজ করবেন যে প্যাকেজটা, পয়সাটা দেবেন, অটোমেটিকলি ওইটা ওরা রিসিপ্ট আপনাকে পাঠিয়ে দেবে, ওইখানে গিয়ে হোপফুলি গাইড থাকবে, আপনাকে দেখাশোনা করবে। গত বছরে সিমিলার একটা সিচুয়েশন হয়েছিল, ওখানের মধ্যে বিবিসি আর অন্য নিউজ পেপার অন্য ওরাও রিপোর্ট করেছিল যে অনেকগুলো অসুবিধা হয়েছিল আমাদের, কারণ আপনার জানতে হবে যে আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, শিক্ষা দিতে হবে, আমাদের অনেকগুলো পরিশ্রম করি যাওয়ার আগে, হজের আমাদের তালিম করি, তারপর ওদেরকে নিয়ে যাই, সবাইকে নিয়ে যাই, আমরা ওদের সাথে থাকি, তো এই জিনিসটা থাকে না যদি আপনারা নিজেরা অনলাইন করেন। সেকেন্ডলি, যারা যে সিস্টেমগুলো রক্ষা করছে আমাদের সাথে কোঅপারেশন, তার মানে আমরা একসাথে হোটেল চুজ করবো, একসাথে ডিপোজিট পে করবো, একসাথে কোটাটা করবো। ওটা করলে আমাদের সুবিধা, কারণ আমরা জানি আমরা কী হোটেল নিলাম, আমরা জানি আমাদের কাস্টমার কী হোটেল চায়,
আমরা জানি ওই মিনাতে আরাফাতে ভিআইপি সার্ভিস নেব না, ইকোনমি সার্ভিস নেব, সবগুলো আমরা নিজেরা বানাতে পারি। এই অপশনটা হবে সবচেয়ে উত্তম, যেটা আমার ধারণার মধ্যে অ্যাটলিস্ট আমাদের জানি যে আমরা কী করছি ফুলি। থার্ড জিনিসটা যদি আমরা এজেন্ট হয়ে নিয়ে যাই, এজেন্ট হয়ে নিয়ে গেলে ইন দ্য সেন্স মানে কমিশন বেসড, আমরা আমাদের ক্লায়েন্টকে নিয়ে যাব, ওদেরকে দেখাশোনাও করব। কিন্তু আমার যেটা ভয় লাগছে যে যেসব হোটেলের মধ্যে ওরা চুজ করবে আমাদের জন্য, মেবি আমাদের ক্লায়েন্টের ওগুলো পছন্দ না। আমরা কোম্পানি নন শিফটিং প্যাকেজ করি, ওখানের মধ্যে তার মানে আমরা মক্কায় যাই, তার মদিনায় যাই, আবার রিটার্ন করি। অন্য কোম্পানি আর শিফটিং করে, তার মানে আজিজিয়াতে যায়, একটু ঘোরাঘুরি করে। এই কোম্পানিরা ছয়টার মধ্যে যদি ওরা সবগুলো আজিজিয়া প্যাকেজ করে, যারা নন শিফটিং প্যাকেজ করতে চায় তাদের অসুবিধা বেশি হয়ে যাবে। বয়স্ক মহিলারা, বয়স্ক পুরুষরা, আর যারা ঘুরতে চায় না, যারা শুধু 14 দিন বা 17 দিন ওমরা হজ করেই চলে আসবে, এখন এই হজের জন্য ওদের সিচুয়েশানটা একটু ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। দেয়ারফর আমি চেষ্টা করছি যে ওদের সাথে ডায়ালগ আজকেও হয়েছে যে ওরা আমাদের সাথে কোঅপারেশন করে আমাদের অনুমতি নিয়ে একসাথে আমরা একটা হোটেল নেব, মক্কায় নেব, মদিনা নেব, যেমন আমাদের আমরা জানি আমাদের সার্ভিসটা কত আমরা দিতে পারবো, আর আমাদের কাস্টমাররাও কী চায়, যে কাস্টমার স্যাটিসফ্যাকশন একটা দরকার। কারণ এখন সবাইকে যদি আমি আজিজিয়াতে নিয়ে যাই কম প্যাকেজ করে, ওদের কষ্ট হবে, আমাদেরও কষ্ট। সেই জন্য আমরা চাই কতগুলো নন শিফটিং প্যাকেজ, কতগুলো শিফটিং প্যাকেজ, এটাই আমরা অ্যাডভাইস করবো যে ছয়টা কোম্পানি আমাদের সাথে একটা কোঅপারেশন করে বসে টেবিলের মধ্যে রমজানের আগে যেন আমরা করে ফেলি। কারণ মাঝে মাঝে দেরি করলে মানুষটা হয়রান হয়ে যায়, আর হয়রান হলে শয়তান আমাদেরকে স্পেশালি যাত্রীদেরকে বলে যে তুমি ডিপোজিট দিয়ে দাও, তোমার নামটা থাকবে। কিন্তু এই বছর আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, ওয়াজারাতুল হজ মিনিস্টার অফ হজ বলে দিচ্ছে 2 উইকস আগো একটা কনভেনশন ছিল জেদ্দার মধ্যে, যে এই বছরে কোনো রিস্ট্রিকশন নেই এইজ, কোনো রিস্ট্রিকশন নেই কোনো বয়সের উপরে, সবাই যেতে পারবে, কোনো কোটা সিস্টেম নেই। কিন্তু আপনাদের যেসব কোভিড সার্টিফিকেট ওসব লাগবে, মেনিনজাইটিস, যেসব আমাদের হেলথের জন্য, যেন আমরা নিজেরা সুস্থ হয়ে যাই আর আরেকজনকে যেন অসুস্থ না করি, ওটা যেন আমরা মেনটেন করি। এটা ছাড়া কোনো কোটেশন থাকবে না। গত বছরের লটারি ছিল, ইনশাল্লাহ এই বছরের লটারি হবে না। তার মানে আপনারা রাশ করে পয়সা দেবেন না কাউকে, একটু সবর করে রাখেন। আমরা সবাই দোয়া করি যেন রমজান আগে আমাদের একটা ডিসিশন হয়ে যায় ইনশাল্লাহ।